আসসালামু আলাইকুম আজকে আমরা মাল্টিপল ডায়ট সলভিং নিয়ে আলোচনা করব যে কিভাবে কোন একটা সার্কিটে যদি একের বেশি ডায়ট থাকে এবং কোন কোন ডায়ট অন আছে বা কোন ডায়ট অফ আছে সেটা কিভাবে আমরা নির্ণয় করব বা সেই সার্কিটের বিভিন্ন প্যারামিটার আসলে যদি বের করতে বলে তাহলে কিভাবে করব তো চলুন শুরু করা যাক তো দেখেন এই মাল্টিপল ডায়োড সলভ করার আগে একটা কথা বলে দিই যেটা আসলে জানা খুব জরুরি যে কোন একটা ডায়োড অন বা অফ এটা আমরা দুই সিস্টেমে বের করতে পারি এক সেই ডায়োডের ভোল্টেজ নির্ণয় করে অথবা সে ডায়োডের কারেন্ট নির্ণয় করে দেখেন ভোল্টেজ যদি বলি তাহলে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে বিভব পার্থক্য আছে ধরেন ভিডি এটা বের করব তবে সেই ক্ষেত্রে ডায়োডগুলোকে ওপেন বিবেচনা করতে হবে এবং এই ভিডি বের করে যদি দেখি এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেনের সমান বা বড় তাহলে বলবো ডায়োড অন বাট এটা হচ্ছে কোন ক্ষেত্রে এটা সিলিকনের ক্ষেত্রে আর ভিডির মানে আমরা চেক করব যে জিরোর সমান বা বেশি এটা কোন ক্ষেত্রে আইডিয়ালের ক্ষেত্রে তাহলে এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে অন কন্ডিশন আর অফ কন্ডিশন হবে এর ঠিক উল্টা বাট এইটা বের করা আসলে যখন একটা ডায়ড হয় খুব সহজ মাল্টিপুল ডায়োট হলে এই সিস্টেমে বের করাটা একটু কঠিন তো আমরা আসলে সেকেন্ড সিস্টেমে যাব সেটা কি বলে একটা ডায়ডকে আমরা মানে এক কোথায় একটা সার্কিটে যতগুলো ডায়োড আছে সবগুলোকে প্রথমেই আমরা অন বিবেচনা করে নিব এবং আমরা এই যে এই ডায়োডের পি টার্মিনাল থেকে এন টার্মিনালের দিকে একটা এরকম কারেন্ট ফ্লো করায় দিব বা এরকম ডিরেকশন নিব এটা ধরেন নাম দিলাম যে আইডি এই আইডি কারেন্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে বলবো যে ডায়োড অন থাকবে আর যদি নেগেটিভ হয় মানে এক অফ কন্ডিশন কখন হবে যখন এই আইডির মানটা জিরোর চাইতে ছোট হবে এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়োড অন নাকি অফ সেটা বের করার সিস্টেম এই সিস্টেমেও বের করা যায় এই সিস্টেমেও বের করা যায় বাট এই সিস্টেমটা তুলনামূলকভাবে সহজ তাই আমরা চেষ্টা করব এই সেকেন্ড সিস্টেম দিয়ে মোটামুটি সলভ করার তো দেখেন একটা এক্সাম্পল যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার সেদ্রা স্মিথের একটা এক্সাম্পল এটার আসলে দুইটা এক্সাম্পল আছে এটা আসলে দুইটা এক্সাম্পল আছে একটু কানেকশন চেঞ্জ করে দিয়ে আমরা দুইটাই আসলে সলভ করার ট্রাই করব তো প্রথমেই দেখেন আমরা যদি কারেন্ট সিস্টেমে অর্থাৎ দুইটাকেই অন বিবেচনা করে যদি সলভ করতে যাই এইভাবে যারা নতুন কেবল ডায় ক্যালকুলেশন করা শিখতেছেন তাদের জন্য একটু সমস্যা হইতে পারে আপনারা ফার্স্টে কি করবেন এই সার্কিটকে চেঞ্জ করে ক্লোজ সার্কিট বানাবেন সেটা যদি বানাই ফেলতে পারেন দেখবেন যে আপনার ম্যাথ মোটামুটি ফিফটি পার্সেন্ট সলভ হয়ে গেছে বাকিটা আপনি সিম্পল ক্যালকুলেশন করবেন তো শুরু করি দেখেন এই যে এটা গ্রাউন্ড আছে তার মানে এইটার হিসাবে সার্কিটটা আমরা আঁকাব এবং এখানে যে প্লাস টেন দেওয়া তার মানে আমরা যদি একটা ব্যাটারি বানাই সেই ব্যাটারির প্লাস টার্মিনালটা এই পয়েন্টে লাগবে এবং মাইনাস টার্মিনালটা গিয়ে এই গ্রাউন্ডে লাগবে

এই ডি টু এর যেই আমার মাইনাস টার্মিনাল বা এন টার্মিনাল সেটার সাথে লাগতেছে তাহলে আমরা এই পয়েন্ট থেকে কি করবো এই ডি টু আঁকাবো যার এন টার্মিনাল এইভাবে এইভাবে দিলাম দিলাম আর টার্মিনাল এবার দেখেন ডি টু এর যে পি টার্মিনাল সেটার সাথে একটা কি টেন কিলো ওহমের রেজিস্টেন্স আছে তাহলে আমরা টেন কিলো ওহমের রেজিস্টেন্স দিলাম যেই রেজিস্ট্যান্সের অপর প্রান্তে দশ ভোল্ট আছে দেখেন তাহলে আমরা এইখান থেকে একটা ব্যাটারি আঁকাবো যার প্লাস টার্মিনালটা কি রেজিস্টেন্সের সাথে থাকবে আর মাইনাস টার্মিনালটা কই এসে লাগবে এই যে গ্রাউন্ডে এসে লাগবে এবার এই যে দুইটা ডায়োডের এন টার্মিনাল যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আরেকটা রেজিস্টর এবং মাইনাস টেন ভোল্টের একটা ব্যাটারি যাবে তার মানে এটা হচ্ছে সেই পয়েন্ট আমি এখানে নেই বা এখানে নেই একই কথা একটা রেজিস্টর নিলাম একটা এই যে ব্যাটারির মাইনাস টার্মিনাল এখানে মাইনাস দশ আছে তার মানে ব্যাটারি মাইনাস টার্মিনাল এখানে আর প্লাস যে টার্মিনালটা আছে সেটা গিয়ে লাগবে কোথায় গ্রাউন্ডে দেখেন এই সার্কিটটা অনেকের ভাবতে অসুবিধা হবে কিন্তু এই একই সার্কিট এখান থেকে আমাদের জন্য কিন্তু হিসাব অনেক ইজি কোশ্চেনে বলে দিছিল যে ডায়োড দুইটা হচ্ছে আইডিয়াল তো যেহেতু আইডিয়াল ডায়োড আমরা কি করবো এই দুই মাথায় যে বিভব পার্থক্য সেটা ধরে নেব জিরো ভোল্ট এবং বলতেছি এই সিস্টেমে বের করার রুলসটা কি শুরুতেই দুইটা ডায়োডকে আমরা অন বিবেচনা করব যেহেতু অন তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা সার্কিটে থাকবে অর্থাৎ এ কন্ডাক্টিং করবে এবং দুই মাথার ভোল্টেজ কত হবে সিলিকন হলে জিরো পয়েন্ট সেভেন আইডিয়াল হলে জিরো ভোল্টেজ তাহলে এইখানে নিলাম মাইনাস এখানে প্লাস যেহেতু দুইটাই আইডিয়াল বলতেছে তাহলে এখানেও কত ভোল্টেজ নেব জিরো ভোল্টেজ এই রেজিস্টেন্সটা হচ্ছে টেন কিলো ওহম এই রেজিস্টেন্সটা হচ্ছে ফাইভ কিলো ওহম দুইটা ব্যাটারি দশ ভোল্টের কিন্তু এখানে মাইনাস প্লাস দিয়ে আমরা দশ দিব আর এইখানে এই যে প্লাস মাইনাস দিয়ে আমরা দশ ভোল্ট দিব তাহলে আমাদের মোটামুটি কিন্তু সার্কিট কানেকশন দেওয়া শেষ এখন আমরা কী করবো এই সার্কিটের কারেন্ট বের করব কারণ আমরা বলছিলাম যে ডায়োড অন না কি অফ কী দিয়ে টেস্ট করবো কারেন্ট দিয়ে টেস্ট করবো তাহলে আপনি এখানে একটা কাজ করেন লুপ ফেলান তো আমি লুপটা যে কোনোভাবে করতে পারি আমি করতেছি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজভাবে তাহলে এইখানে কারেন্টের একটা লুপ দিলাম এখানে একটা লুপ দিলাম ধরেন এইটার নাম দিলাম হচ্ছে আই ওয়ান কারেন্ট আর এই লোপের কারেন্টের নাম দিলাম হচ্ছে আই টু কারেন্ট তো এই ডায়োডটা দেখেন ডি টু তাহলে এই ডায়োডের ভিতরে কারেন্ট যাচ্ছে আই ওয়ান কিন্তু আমরা সব সময় বললাম কি এই ডায়োডের কারেন্ট দিয়ে আমরা হচ্ছে ডায়োড অন নাকি অফ এটা টেস্ট করব তার মানে আমি যদি বলি যে এই ডি টু এইটা আসলে কার সমান এই যে দেখেন আইডি টু প্লাস থেকে মাইনাসের দিকে যাবে এবং সেটা কি আই ওয়ানের ডিরেকশনকেই ম্যাচ করতেছে তাই ডি টু সমান আমি বলে দিতে পারি আই ওয়ান কিন্তু এখানে দেখেন আই টু ডায়োডের মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে তার আমি যদি ডি ওয়ানের কথা বলি তাহলে ডি ওয়ান হবে অবশ্যই মাইনাস আই টু আমাদের কিন্তু আই ওয়ান আর আই টু দিয়ে টেস্ট করলে হবে না টেস্ট করতে হবে ডি ওয়ান আর ডি টু দিয়ে এবার আমরা সিম্পলি এখানে একটা মেস অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আই ওয়ান এবং আই টু বের করে ফেলবো তাহলে এই লুপের ক্ষেত্রে যদি আমি মেসটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখেন এই যে এখানে আই ওয়ান কারেন্ট কোথায় কোথায় ড্রপ হচ্ছে এই টেন কেতে আর এই ফাইভ কেতে তার মানে আই ওয়ান যদি নেই কত হবে একবারে ফিফটিন এটা কিলো হোম আছে আমরা এখানে আর কিলো লিখবো না বাট মনে রাখবো যেহেতু রেজিস্ট্যান্স কিলো নিচ্ছি এই ক্যালকুলেশন করে আই ওয়ান আই টু যেটা পাবো সেটা একবারে মিলিয়া অ্যাম্পেয়ারে আসবে তো সেটা আর আমি আর লিখলাম না আর আই টু দেখেনি যে এইখানে উল্টা দিক থেকে ফ্লো করতেছে তার মানে আমি যদি প্লাস আই টু নেই আমাকে কত লিখতে হবে মাইনাস ফাইভ লিখতে হবে টেন এই লুপে তাহলে আমাদের রেজিস্টেন্সের কাজ শেষে বা ব্যাটারির কথা খেয়াল করেন ব্যাটারির কি আমি যদি এখানে লুপ ঘোরাই তাহলে দেখেন লুপের এই ব্যাটারির আগে মাইনাসে লাগতেছে তার মানে মাইনাস টেন দেন আবার ঘুরে এসে ব্যাটারির মাইনাসে লাগতেছে মানে মাইনাস টেন তাহলে মাইনাস টোয়েন্টি কিন্তু এটা যদি সমানের এই পাশে লিখি তাহলে কত হয়ে যাবে প্লাস টোয়েন্টি তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার কি এই যে এই লুপটা তো এই লুপে হিসাব করেন এখানে যদি আমি আই ওয়ানের কথা বলি আই ওয়ান শুধুমাত্র এইখানে যাচ্ছে এবং এই লুপের হিসাবে আই ওয়ানটা উল্টা তাহলে আই ওয়ান যদি নেই এটা হবে মাইনাস আই টুতে কি হচ্ছে খেয়াল করেন আই টুতেও কিন্তু শুধুমাত্র একটাই রেজিস্টেন্স এবং সেটা অবশ্যই যেহেতু এই লুপ হিসাবে এটা প্লাস এবং দেখেন এই লুপ যদি ঘুরে আসি তাহলে ব্যাটারির কোন প্রান্ত আগে টাচ করতেছি প্লাস টার্মিনাল তার মানে প্লাস দশ কিন্তু আমরা যেহেতু সমানের ওই পাশে লিখতেছি একবারে মাইনাস দশ লিখে দিতে পারি এবং এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশান এখন দেখেন আমরা এই দুইটা ইকুয়েশান যদি সলভ করি তাহলে খুব সহজে আই ওয়ান আর আই টু পেয়ে যাব তো সেটা কত হয় দেখি তো এখানে আই ওয়ানের সহগ কত ফিফটিন আচ্ছা আই ওয়ানের সহগ হচ্ছে ফিফটিন আই টু এর সহগ হচ্ছে মাইনাস ফাইভ আর সমানের এই পাশে আছে হচ্ছে টোয়েন্টি সেমভাবে এখানে আই ওয়ানের সহগ হচ্ছে মাইনাস ফাইভ আই টুয়ের শহর হচ্ছে আর সমানের এপাশে হচ্ছে মাইনাস টেন তাহলে সলভ করলে আই ওয়ানের মান আসতেছে হচ্ছে এক মিলিয়াম্পিয়ার আই টুয়ের মান আসতেছে হচ্ছে মাইনাস এক মিলিয়াম্পায়ার তো দেখেন আমরা আগেই বলছিলাম যে আই আর আই দিয়ে টেস্ট করা যাবে না আমাদের টেস্ট করতে হবে কী দিয়ে আই আর আই দিয়ে তো আই দেখেন আই ওয়ানের সমান তাহলে আমি একবারে লিখে দিতে পারি যে আই ডি টু আই ওয়ানের সমান মানে এক মিলিয়াম্পিয়ার আর আইডি ওয়ান যেটা সেটা হচ্ছে মাইনাস আই টু তাহলে মাইনাস আই টুকে করলে কথা আই টু হচ্ছে মাইনাস এক মিলি অ্যাম্পিয়ার তাহলে আইডি ওয়ান কত লিখতে পারি ওর সামনে একটা মাইনাস দিয়ে দিলে কত হয়ে যাবে এক মিলি অ্যাম্পিয়ার তো দেখেন আইডি টুও পজিটিভ আসতেছে আইডি ওয়ানও পজিটিভ আসতেছে তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে এই বোথ ডায়োড অন আছে কারণ আমরা সার্কিট যে প্রথমে অ্যাজামশন করে নিয়েছিলাম যে এটাও অন এটাও অন সেটা সত্য আমাদের এই সার্কিট আর চেঞ্জ করার কোনো দরকার নাই এটাই আমাদের অ্যান্সার হবে তো কোশ্চেন হচ্ছে দেখেন আই বের করতে বলতেছে এই আইটা কোনটা এই ডি ওয়ানের ভেতরে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটাই হচ্ছে আই এবং দেখেন আমি যদি এই সার্কিট থেকে দেখি যে এই সার্কিট আসলে ডি ওয়ান কি এইটা এবং ডি ওয়ানের ভিতরে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে অবশ্যই আইডি ওয়ান পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে তাহলে আমি সার্কিটে বলতে পারি যে আই সমান এক মিলিয়ামপিয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমাদের আর একটা কাজ করতে হবে যে ভি বের করতে হবে তো ভিটা আসলে কোনটা একটু দেখেন যে সবসময় ভি বলতে আমরা বুঝতেছি যে কোনো একটা সার্টেন পয়েন্ট এবং এই যে গ্রাউন্ড যেহেতু বলে দিছে গ্রাউন্ডের সাপেক্ষে ওই ভোল্টেজটা কত সেটা বের করতে হবে এখন এই পয়েন্টটা মানে এই যে ডি টু এর যে পি টার্মিনাল সেটা আসলে এইটা নির্দেশ করতেছে আর গ্রাউন্ড তো এই যে আমাদের এখানে দেখায় আসছে তাহলে ভি যেটা সেটা অ্যাকচুয়ালি এইখান থেকে এই পর্যন্ত এই ভোল্টেজ ডিফারেন্সটা মিন করতেছে তাহলে আমি কিন্তু এই যে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর ভিতরে কেভিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ভি পেয়ে যাব। তাহলে এই ভিটা আসলে কত হবে এই দশ থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে ভি তার মানে ভি সমান আমি লিখে দিতে পারি টেন মাইনাস টেন ইন্টু আই ওয়ান এটা দেখা যাচ্ছে যে এখানকার ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলে কিন্তু আমি ভিটা পাবো তাহলে আই ওয়ান এর মান কত দেখেন এক মিলি এর সাথে যদি দশ ওহম গুণ করে হয় টেন টেন থেকে টেন বাদ দিলে কিন্তু হয় জিরো তার মানে ভি মানটা এখানে আমি পাবো হচ্ছে জিরো ভোল্ট এইটাই হচ্ছে কিন্তু আমাদের এই সার্কিটের অ্যান্সার তো আমরা সেকেন্ড সার্কিটে যাব তো একইভাবে এই সার্কিটটা আমরা আঁকাই ফেলি সার্কিট কিন্তু সেম শুধুমাত্র এই যে পাঁচ কিলো হোম আর দশ কিলো হোমের জায়গাটা চেঞ্জ হয়েছে বাকি সার্কিট যেহেতু সেম আমরা আগের নিয়মে আঁকাই ফেলি তো সার্কিটটা আঁকাইলে কি হয় তো এই সার্কিটটা আঁকাইলে আমাদের আসলে এরকম আসতেছে তো দেখেন এখানে কিন্তু আমাদের সিস্টেমটা কি যে এই যে আইডি টু এখনওই আগের মতোই যে আইডি টুটা আসলে কত আই এর সমান আর ডি ওয়ানটা কত মাইনাস আই টু আগে যেরকম মেস অ্যাপ্লাই করলাম এখানে এই লুপে আই ওয়ান এখানে ড্রপ আর এই দশ কিলোহমের ভিতরে ড্রপ এটা আসলে কিলো কিলোহম তাহলে আই ওয়ান যদি নেই পনেরো প্লাস আই টু শুধুমাত্র যে এখানে হচ্ছে কত সেটা মাইনাস টেন ইকুয়াল আমি যদি লুপ চালাই তাহলে দেখেন এই যে এইভাবে লুপ চলতেছে তাহলে ঘুরতে ঘুরতে এই ব্যাটারির মাইনাস টার্মিনালে আগে করতেছে টার্মিনাল দশ আবার ঘুরে এই ব্যাটারির মাইনাস টার্মিনালে আগে করতেছে তাহলে এই পাশে যদি লিখি মানে সমানের বাম পাশে যদি লিখি হবে মাইনাস বিশ কিন্তু আমরা তো একবারে সমানের ডান পাশে লিখবো এই জন্য এটা হয়ে যাবে প্লাস বিশ এটা এক নম্বর সমীকরণ এবং এই যে সেকেন্ড যে লুপটা আছে এখানে যদি লুপ অ্যাপ্লাই করি তাহলে কত হবে আই শুধুমাত্র এখানে উল্টো আকারে ফ্লো করতেছে তাহলে আই নেব নেবো মাইনাস ও কি শুধুমাত্র ওই একটা জায়গায় কিন্তু প্লাস আকারে তাহলে আই টুর জন্য নেবো কত প্লাস দশ ইকুয়াল এখানে যদি লুপ অ্যাপ্লাই করি দেখেন কোন টার্মিনালে আগে লাগতেছে প্লাস টার্মিনাল তার মানে বাম পাশে যদি লিখি প্লাস টেন একবারে যদি ডান পাশে লিখি তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন এটা হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন তাহলে এটা যদি সলভ করি তাহলে আই ওয়ান আর আই টু কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেটরে তাহলে দেখেন ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আই ওয়ান এর হচ্ছে পনেরো দেন আই টু হচ্ছে মাইনাস টেন এখানে তো এই পাশে বিশ এটা হচ্ছে মাইনাস টেন দেন এটা হচ্ছে প্লাস টেন আর এ পাশে হচ্ছে মাইনাস দশ সলভ করলে দেখেন আই ওয়ান আসতেছে টু মিলি অ্যাম্পিয়ার আই টু আসতেছে হচ্ছে এক মিলি তাহলে এখন বলেন তো আমরা তো এটা দিয়ে টেস্ট করতে পারবো না আমরা টেস্ট করব কি দিয়ে আইডি ওয়ান আর আইডি টু দিয়ে তাহলে আইডি টু এটা কার সমান এটা হচ্ছে আই ওয়ান এর সমান তাহলে আমি বলে দিতে পারি টু মিলি অ্যাম্পিয়ার এবং যেহেতু আইডি টু পজিটিভ আসছে আমরা বলবো যে এই ডায়োডটা অন আছে আর আইডি ওয়ান এটা কার সমান দেখেন আইডি ওয়ান হচ্ছে মাইনাস আই টু তো আই টু আসছে এক মিলি তাহলে এইটা হয়ে যাবে মাইনাস এক মিলি এবং বলছিলাম ক্যালকুলেশন করে যদি কোনো কারেন্ট নেগেটিভ আসে আমরা বলে দিব যে ওই ডায়োডটা কি আছে অফ আছে কিন্তু আমি তো এই পুরো সার্কিটটা আঁকাইছি এই ডায়োডটাকে অন বিবেচনা করে কিন্তু দেখতেছি এই ডায়োডটা কি অফ তাহলে আমরা ফাইনাল ডিসিশনে আসলাম যে আই ডি টু বা ডি টুটা হচ্ছে অন ডি ওয়ানটা হচ্ছে অফ এখন আমাকে এই জিনিসটা কাজে লাগাই সার্কিট আঁকাইতে হবে এবং ওইটাই হবে আমার ফাইনাল অ্যান্সার তো দেখেন সার্কিটটাকে যদি আমরা রিড্র করি তাহলে বিষয়টা হয়ে এরকম তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট যেহেতু এই যে এখানে আমরা দেখতেছি ডি ওয়ানটা অফ তাই আমরা ওইটাকে টোটালি ওপেন করে দিলাম অফ মানে ওপেন তাহলে এই সাইডে কোনো কারেন্ট যাবে না তাহলে এটা আমাদের হিসাব আনার দরকারই নাই আমরা শুধু এই অংশটুকু হিসাব করব তাহলে এই অংশটুকুতে যদি আমি মেশ অ্যাপ্লাই করি কত হয় শুধুমাত্র আই ওয়ান আই টু কারেন্ট তো জিরো শুধুমাত্র আই ওয়ান থাকবে আচ্ছা এর আগেরবার বার আই টু কারেন্ট নেগেটিভ আসছিল বাট ডায়োডের ভেতরের কারেন্ট কিন্তু কখনো নেগেটিভ হয় না তার মানে বুঝতে হবে যে ওর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না আমরা ডিরেক্ট বলে দেব যে আই টু হচ্ছে জিরো নেগেটিভ রাখা যাবে না আই কে আমরা কত বসাই দেব জিরো বসাই দেব দিয়ে আমাদের বাকি ক্যালকুলেশন করব তাহলে আই ওয়ান কার কার ভিতরে ড্রপ হচ্ছে যে পাঁচ আর টেন তার মানে ফিফটিন এখানে মাইনাস দশ আবার এখানে এসে মাইনাস দশ কিন্তু সমানের ওই পাশে চলে গেলে ওইটাই হয়ে যাবে টোয়েন্টি তাহলে আই ওয়ান সমান কত হবে টোয়েন্টি বাই ফিফটিন ক্যালকুলেটরে যদি আমরা করি এটা কত আসে 1.33 এখন আমাদের বের করা লাগবে ভি তো ভি বলছিলাম কি যে এই ডায়োডের এই টার্মিনাল এবং এই যে গ্রাউন্ড এর মাঝখানে যে ভোল্টেজটা থাকে সেটাই হচ্ছে মানে এখানে যদি আমরা এরকম অ্যাপ্লাই করি তাহলে সেটা আসলে কত হবে এই দশ ভোল্ট থেকে এই এই রেজিস্টরটা যতটুকু ড্রপ করতেছে বাকিটুকুই হচ্ছে আমার ভি এর মান তো তাহলে আমরা যদি ভি বের করি তাহলে ভি কত হচ্ছে টেন মাইনাস ফাইভ ইন্টু আই ওয়ান তার মানে টেন মাইনাস ফাইভ ইন্টু টোয়েন্টি বাই ফিফটিন এটা যদি করি তাহলে কত হয় আসতে চেন্ট থ্রি থ্রি ভোল্ট তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার এইটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা আরেকটা কথা বলি আমাদের কিন্তু কোশ্চেন চাইছিল ভি এর মান এবং এই যে এই ডায়োডের ভিতরে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেইটা তো আমরা দেখতেছি এই ডায়োডের ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো মিলিয়ন আমাদের প্রশ্নে যে আইটার কথা বলতেছে সেই আই কিন্তু জিরো মিলি অ্যাম্পিয়ার অথবা আপনি যদি শুধু জিরো অ্যাম্পিয়ার লেখেন তাতেও কোনো সমস্যা নাই একই কথা তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার তো এইভাবে যদি মাল্টিপল ডায়োড থাকে আপনারা এই সিস্টেমে খুব সহজেই সেই ডায়োডের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে পারবেন